গিয়ে পড়েছি তোমাকে, কে পড়েছে কে পড়েছে। আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে, কারণ ব্লগে আমি তোমাদের সাথে আমার সাথে ঘটা একটা অদ্ভুত ঘটনা শেয়ার করব। অলৌকিক বলা চলে কিনা জানি না, তবে অদ্ভুত তো চলেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু ব্রং ব্রাদার্স ফ্যামিলি। সবাইকে জয় জগন্নাথ বলে আর শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি দুটো করি প্রত্যেক বছর, তো প্রত্যেক বছর ঠিক বলা যাবে না, আজ দু বছর ধরে আমি করছি। তো ঠাকুরকে পুজো দেব, বাড়িতে পুজো করবো, এখন আপাতত বেরোবো, ফুল মিষ্টি একটু সাবু এগুলো কিনে নিয়ে এসে বড় ঘাটে গিয়ে আগে ঠাকুরকে পুজো দেব, শিবের মাথায় জল ঢালবো। তো জল অ্যাকচুয়ালি খাবো সন্ধেবেলা, কিন্তু পুজোটা করে নেব। তো চলো আর কিছু না ভেবে আজকে সুন্দর মিষ্টি ব্লগটা স্টার্ট করি। আর আজকে সোমবার দুপুর 12টা বাজে, তোমাদেরকে সাথে নিয়ে আজকে এই ব্লগটা স্টার্ট করছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। তো চলো, বেরিয়ে পড়েছিলাম পুজোর জিনিসপত্র কিনতে, স্নান ফান করে বাসি ফুলে পুজো করব না বলে সেদিন সকালেই কিনতে বেরিয়েছিলাম, সাথে আমার ছিল শুভ। তো ওকে নিই, কারণ ওই বাড়ি থেকে কলা পাতাটাও নেওয়ার ছিল, কলা পাতাটা নিয়েছিলাম। তারপরে সমস্ত ফুল মিষ্টি যা যা যাবতীয় যা কেনার ছিল, কাঁচা দুধ, গরুর দুধটা না পাইনি তাই প্যাকেটেরই আমুলের দুধ নিয়েছিলাম, ইন জেনারেল গরুর দুধটাই প্রেফার করি। এবার সোজা পৌঁছে গেছিলাম হচ্ছে আমাদের গঙ্গার ঘাট, যেটা হচ্ছে মেন বড় ঘাট, এখানেই সমস্ত দুর্গা ঠাকুর বরানগর চত্বরের বিসর্জন হয় আর কি। তো আমি একা একাই ভিডিও করছিলাম বলে একটু উল্টোপাল্টা সব কিছু হয়ে গেছিলো, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব তাই, কারণ অবি ছিল না, কাকু বেরিয়ে গেছিলো, তো সব কিছু মিলিয়ে একটু হ্যাপাজার্ড। তো চলো, এবার ওখানে যে বড় শিব মন্দির আছে, প্রতিষ্ঠিত শিব মন্দির, সেখানে ফার্স্টে আমি একটু বাবা মাথায় জল চড়াবো। ফার্স্টে ওখানেই আমি শিবের মাথায় জল দিই, ধূপ মোমবাতি দেখাই। এবার ধূপ মোমবাতিটা তোমাদের সাথে সত্যিই শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে আমি একা একা জ্বালিয়েছি। আর হর হর মহাদেব, জয় শিব শম্ভু, বাবা আমার সংসারের সাথে সাথে সবার মঙ্গল করুক এই কামনাই করি। ওকে এটা কে পড়েছে ডুম গুলো, তোমাকে এটা কে পড়েছে, কে পড়েছে মামা, আচ্ছা কে পড়েছে, কে গিয়ে পড়েছে তোমাকে, কে পড়েছে কে। এটা হলো আমাদের ডুম, হঠাৎ দেখি ওর গলায় কি একটা সুন্দর আকুন্দের মালা পরিয়ে দিয়েছে, কি মিষ্টি লাগছিল ওকে। এরা কিন্তু কাল ভৈরবের বাহন। তো যাই হোক, এবার আমি বাড়ি চলে এসেছি, এবার আমার বাড়িতে মন শান্তি করে পুজো করার পালা। তো কাকুর হাতে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য। তো যাই হোক, এবার বাড়িতে আমি আমার মতো করে পুজো করব। তবে একটাই কথা বলি, পুজোটা কিন্তু করি সত্যি কিছু পাওয়ার আশায় নয়, এটা হ্যাঁ তা বলে কি চাই না, আমি তো মহামানব নই, ভগবানের কাছে সবাই চায়, কিন্তু সত্যি পুজোটা একটা উইল পাওয়ার। এটা আমার বাপিকে দেখি, মানে সে তার জীবনে যত প্রবলেম আসুক বলে এই পুজোটা থেকে মানুষের একটা উইল পাওয়ার, শক্তি, মনোবল, যে কেউ একজন আছে যে হয়তো আমাদেরকে প্রচণ্ডভাবে প্রোটেক্ট করছে, বা আমার খারাপ জিনিসগুলোকে শুধরে দেওয়ার জন্য, বা আমাকে সুবুদ্ধি দেওয়ার জন্য। টাকা আমি চাই না, আমি পরিশ্রম করার ক্ষমতা চাই, যাতে আমি টাকা উপার্জন করতে পারি, বুদ্ধি চাই। এটা সত্যি কথা বললাম, ব্লগ বলে নয়, কারণ টাকা চাইলে তো ভগবান আমার হাতে টাকা ধরিয়ে দেবেন। তোমাদের সাথে একটা অদ্ভুত জিনিস শেয়ার করি, আমি না বেল কিনতে ভুলে গেছিলাম, হঠাৎ দেখি বেলপাতার মধ্যে একদম ছোট্ট কচি বেল, তো আমার মন শান্তি বলতে পারো, এটা সত্যি কিন্তু আমার মন শান্তি। অন্য কেউ হয়তো ভ্যারাইটিস কমেন্ট করতে পারো, কিন্তু এটা আমার মন শান্তি। আমি ওই মনে হলো যেন বেলটা কোনোভাবে ঠাকুরই পাইয়ে দিয়েছে। তো সত্যি কথা, এটা আমার উইল পাওয়ার, আমি সবসময়ই চাই যে আমাকে শক্তি দিক, আমি যাতে নিজে খেটে পরিশ্রম করে ইনকাম করে আমার বাড়ির প্রত্যেকটা মানুষকে খুশি রাখতে পারি। এরকম চোখ থেকে উঠে টাকা দেখতে পাবো এটা তো কখনো সম্ভব নয়। তো যাই হোক, আর চোখ খুলে উঠে ভগবানেরও দর্শন পাবো না, তো মূর্তি আমাদের উইল পাওয়ার, এই কথা আমি আগেও বলেছি। আর পুজো করতে আমি ভীষণ ভালোবাসি, হয়তো আমার বাপি মায়ের মতো পেরে উঠি না, বা আমি অত নিপুণ করে উঠতে পারি না, কিন্তু আমি আমার মতো করে করি। আর মানে
পূজো আমি ভালোবাসি, ব্যাস যতটা সম্ভব ততটা করি। যেমন আজকে ভীষণ ইচ্ছা আছে ভূতনাথ যাওয়ার, তো সেটাও কিন্তু আমার জাস্ট ওখানে গেলে একটা অদ্ভুত, বিশ্বাস করো উপোস ফুপোস করার পর মানে গা ছেড়ে দেয়। বিশেষ করে উপোস করে সারাদিন তুমি যখন জল খাবে না, জল খাবে শরীর ছেড়ে দেয়, কিন্তু ওখানে গেলে একটা অদ্ভুত উইল পাওয়ার কাজ করে। চলো, আমার পুজো কমপ্লিট, কিন্তু জল তো আমি এখন খাবো না, সন্ধেবেলা আরেকবার জল ঢেলে ধূপ মোমবাতি দেখিয়ে তারপরে তোমার শুধু সাবু মাখা খাবো। তো চলো সাবু মাখাটা তোমাদের সাথে শেয়ার করবো, আপাতত একটু রেস্ট করে নিই, একটু শুয়ে নিই, শরীর টানছে, তারপরে সন্ধেবেলা উঠবো। এখানে সবার জন্য ফার্স্টে সাবুটা মেখে ফেলেছিলাম, কারণ হচ্ছে আমি খেতে বসে আর কথা বলবো না, তো সবাইকে সাবু মাখাটা দেওয়ার ইচ্ছা ছিল। আর পুজোর দিনে এরম সুন্দর করে একটা সাবু মাখা, বিশ্বাস করো মানে সবার জন্য খুব, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। দই দিয়ে, সন্দেশ দিয়ে, তারপরে তোমার দুধ দিয়ে, কাজু কিশমিশ দিয়ে এখানে কিন্তু আমার সাবু মাখা রেডি। তো সবাই মিলে বসে একসাথে সবাই খাবে, সবাইকে খাবার দিলে কি হয় একটু তো কথা বলতেই হয়, তো সেই জন্য সবাইকে দিয়ে সবাই আগে ভালো করে খেয়ে নিয়েছে, তারপরে আমি খেতে বসেছি। কড়াতে সাবু মাখাটা মেখেছিলাম কারণ ঠাকুরের কড়াটা ছিল, তো আমি কোনো এমনি পাত্রে খাবো না বলে ওই ঠাকুরের কড়াটা নিয়ে বাকি অন্য জিনিসের নিয়ে মানে ওতেই মেনলি মেখেছিলাম। তো সবাইকে দেওয়ার পর একটু সাবুটা কম হয়েছিল, তো সাবু মাখাটার সাথে আর একটু সাবু মিশিয়ে নিয়েছিলাম, একটু সন্দেশ, একটু কলা, একটু নারকল কুচি। সাবু মাখাটা কিন্তু দারুণ হয়েছে, আমি ডেফিনেটলি তোমাদের সাথে মানে সাবু মাখাটা একবার শেয়ার করব, কারণ এই তো শ্রাবণ মাস শুরু হলো, তো এখনও তিনটে সোমবার বাকি আছে, তো সবাই তোমরা ট্রাই করতে পারো, সত্যি মুখ ছেড়ে যাবে। এর মধ্যে আমি একটা এক্সট্রা করে কাঁঠালি কলা অ্যাড করেছিলাম, তো মানে সবাই বলেছে দারুণ খেতে হয়েছিল। এবার মিষ্টিটা তোমাদের স্বাদ মতো তোমরা দেবে। আমি এখন সবে বেরোচ্ছি, রাত্রি হয়ে গেছে, ওই অফিস থেকে এসে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো উপোস পুজো সমস্ত কিছু কমপ্লিট, এবার যদি দর্শন পাই বাবা তাহলে ভূতনাথ দর্শন করবো, নাহলে ভূতনাথের বাইরে। গঙ্গা তারের পার দিয়ে দিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম একদম ভূতনাথ মন্দির। তো এটা ফার্স্ট এন্ট্রেন্স আর কি, এখানে সবাই বাইক রাখছে, যারা চাইছে, যারা আরেকটু এগিয়ে গিয়ে রাখছে, তো আমরা ওখানেই বাইক রেখে দিয়েছিলাম। এবার দেখো এখানে দুই রাস্তা দিয়ে, এখন কিন্তু অলমোস্ট বিশ্বাস করবে না 11টা বাজে, মানে মনে হচ্ছে যেন মেলা বসেছে। আর এই জায়গাটায় গেলেই আমি জানি না আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, মানে আমি প্রতি বছর আগের বছরে গেছিলাম, অদ্ভুত। আর দুধারে মেলা বসে, মানে সমস্ত জিনিসপত্র, রুদ্রাক্ষ, ভ্যারাইটিস জিনিসপত্র বিক্রি হয়, তো মানে অসাধারণ লাগে। তুমি দেখো ক্রাউড দেখে মনে হবে পুজো। তো আমি এই দোকান থেকে একটা রুদ্রাক্ষের মালা কিনে গলায় পরে নিয়েছিলাম, আর তার সাথে পায়ের একটা অ্যাংক্লেট কিনেছিলাম, তো সেটা না একটু মানে নিজে পরতে পারছিলাম না, তাই অভি আমাকে পরিয়ে দিচ্ছিল, তো পরিয়ে দিচ্ছিল বলে ভিডিও করছিল, আমার লোকগুলো হাঁ করে দেখছিল, মানে এটা ওদের কাছে অ্যাবসার্ড আর কি, হাজবেন্ড বউকে পায়ের ওরকম পরিয়ে দিচ্ছে। তো চলো, দুদিকের মেলা আর লোক, মানে মেলা বলতে কিন্তু তুমি ভ্যারাইটিস খাবার দাবারও পাওয়া যায়। আর এখানে লিট্টি চোখা মানে সবাইকে খেতে দেখেছি, একবারও আমি ট্রাই করতে পারিনি, কারণ প্রত্যেকবারই উপোসের টাইমে যাই, নয় শ্রাবণ মাস, নয় শিবরাত্রি, তো আমি আর বাইরের খাবার খাই না কারণ একবার খাবো বলে। তো এই হচ্ছে মেন মন্দির, মানে বাবার মন্দির। আমরা বাইরেটা দিয়ে প্রচুর ভিড়, প্রচুর মানে কল্পনার বাইরে, কল্পনার বাইরে, মানে একটা অন্য রকম শান্তি, বিশ্বাস করো। আর মন্দির তো খোলাই ছিল, আমি ভেবেছিলাম মন্দির হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু মন্দির খোলা ছিল, কপাল করে মন্দির খোলা পেয়ে গেছি। এবার আমি রুদ্রাক্ষের মালাটাও গলায় পরেছিলাম, সেটাই তোমাদেরকে ভ্যারাইটিস ভাবে দেখাচ্ছিলাম। এবার ওখান থেকে আস্তে আস্তে অভি বাইরে ছিল, আমি একাই মন্দিরে ঢুকেছিলাম। এখানে একটা আমার সাথে অদ্ভুত মন খারাপ আবার মন ভালোর ঘটনা ঘটে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। সবার আগে বলি আমি বাড়ি থেকে কিছুটা জল ক্যারি করেছিলাম, সকালেই আমার বানানো ছিল, তো জিনিসটা কাঁচা দুধে বানানো ছিল, যার জন্য কি হয়েছিল জিনিসটা নষ্ট হয়ে গেছিলো, সেটা আমি খেয়াল পর্যন্ত করিনি। আমি নিয়ে যাচ্ছি, একটা ভদ্রলোক আমাকে বলে যে ইয়ে বাবা কো মত চড়াইয়েগা, ইয়ে খারাপ হো গিয়া হ্যায়, ইসকো জলদি সে ফেক দিজিয়ে।
আমার তো মন একদম খারাপ হয়ে যায়, কারণ বাবার মাথায় আমি জল ঢালতে পারবো না। আর এতটা দূর পৌঁছে গেছি, বাইরে থেকে জল কেনার অপশন নিয়ে আমি ব্যাকে যেতে পারবো না। তো যাই হোক, খুব মন খারাপ, মানে এত মন খারাপ হচ্ছিল ভেতর ভেতর ফুপিয়ে লিটারেলি কান্না আসছিল, বিশ্বাস করো। তো যাই হোক, জানি না, আমি যখন মন্দিরের ভেতরে ঢুকি, বিশ্বাস করো, এই জায়গাটায় যখন পৌঁছাই, ভেতর থেকে একটা পুরোহিত সাডেনলি, উনিও আমাকে ফলো করে, আমিও ওনাকে ফলো করি, এত ভিড় ছিল তার মধ্যেও। সেখান থেকে উনি এক খাবলা ফুল এনে আমার হাতে দিয়ে ব্যাস চলে যায়। আমি বলতে পারবো না যে আমার গায়ে কাঁটা দিচ্ছে, যে কেন, কি কারণে, কেন উনি আমার হাতে ফুলটা দিল, বা উনি কেন আমার দিকে দেখলো, আমি বলতে পারবো না। তো ভগবান তো অন্তর্যামী হয়, বোধহয় আমার কষ্টটা, মানে আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম, ভীষণ, তো এটাই হয়তো কারণ। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার ভূতনাথে গিয়ে এক অবিশ্বাস্য ঘটনা আমার সাথে ঘটে, মানে জানি না কেন, কি কারণ তার, কেন উনি আমাকে সেই ফুলটা দিলেন। চলো, ভূতনাথ দর্শন কমপ্লিট, এবার এখান থেকে বেরোনোর পালা, বাড়ি যাবো। আর মানে এখানে এলে একটা অদ্ভুত, মানে একটা কি বলবো, উইল পাওয়ার কাজ করে, মানে সারাদিন উপোস করা সেরকম, এবার এখান থেকে ঢুকলেই আমার খুব একটা পজিটিভ ভাইবস কাজ করে, তাই জন্যই আমি আসি, মানে আসতে চাই। তো চলো আপাতত এখান থেকে ঝটপট বেরোই, তারপরে তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হবে। চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, সবাইকে হর হর মহাদেব, সবাই সবাই খুব ভালো থাকো। দেখা হবে আবার একটা সুন্দর মিষ্টি ব্লগে। জয় জগন্নাথ। আজকের মতো টাটা, আবার একটা সুন্দর মিষ্টি নতুন ব্লগে দেখা হবে। তখন জানা টাটা।